ICC Men's Cricket World Cup 2023 first knockout match. That means first semi-final is ongoing. যেখানে unbeaten India versus গত দু আসরের runners-up New Zealand. ইন্ডিয়া যেমনটি খেলার তেমনটি খেলছে, উড়ন্ত সূচনা একটি মাত্র উইকেট পড়েছে 36 ওভার শেষে 267 রানে। হ্যাঁ দর্শক, এই ম্যাচ নিয়ে তো ডেফিনেটলি কথা হবে, আপনারা আমার সাথেই থাকবেন সবসময় যেমনটি থাকেন। আপনাদের জন্য এই স্পেশাল আয়োজন জিন অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশ প্রেজেন্স ফ্যান ক্লাবে। আমি আছি শ্রাবণা তৌহিদা এবং আমার সাথে আজকে যিনি আছেন তার পরিচয়টা আসলে কিভাবে দেওয়া যায়, তিনি একজন মাল্টি ট্যালেন্টেড পার্সন, আমার ভীষণ রকমের পছন্দের একজন উপস্থাপক, এছাড়াও যে পরিচয়গুলো আছে সেগুলো না হয় নাই বা বললাম। আমার সাথে আছেন আমার ভীষণ ভীষণ ভালোবাসার একজন মানুষ, আমি বলি সিস্টার ফ্রম অ্যানাদার মাদার, আমার সাথে আছেন মৌসুমি মৌ। হ্যালো হ্যালো, এই লাস্টের আর কিছু দরকার নাই, এটুকুই যথেষ্ট। এটা হচ্ছে তোমার বিনয় অলওয়েজ, তুমি মাল্টি ট্যালেন্টেড একজন পার্সন এবং ট্যালেন্টকে অবশ্যই রেসপেক্ট করা উচিত সবারই। আমরা আজকে অনেক আড্ডা দিব, কিন্তু দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন চ্যানেল 24-এর পর্দায়, তাদেরকে বলছি চ্যানেল 24-এর সাথে সাথে টপ কিং মসকিউটো কলের অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু আমাদের এই আড্ডা খুনসুটি আপনারা উপভোগ করতে পারেন। আমি চলে যাচ্ছি আমার প্রিয় মৌসুমী মৌয়ের কাছে। কেমন আছো মৌ? আমি বেশ ভালো। তার আগে আমি একটু প্রশ্ন করতে পারি? না, আমি প্রশ্ন করবো, তুমি উত্তর দিবে। প্রথমে বলো যে তুমি আজকে নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া, কাকে সাপোর্ট করছো? সত্যি কথা বলি শ্রাবণ, আমি আজকে চাই ইন্ডিয়া জিতুক, কিন্তু মন কেন যেন বলছে নিউজিল্যান্ড জিতে যাবে। হ্যাঁ, কারণ নিউজিল্যান্ড বলছে তোমার, আমি হচ্ছে ইন্ডিয়ার সাপোর্টার, আমি ইন্ডিয়ার সাপোর্ট, বাট নিউজিল্যান্ড, আমি চাচ্ছি আজকে নিউজিল্যান্ড জিতে যাক, কিন্তু জিতবে না। এটা হচ্ছে সবসময় পরিবর্তনের জন্য কি না, নট অনলি দ্যাট, অলরেডি 267 এটা 400-এর কাছে যাবে এবং তখন চেস করতে গিয়ে কিন্তু নিউজিল্যান্ড অনেক বেশি স্ট্রাগল করবে। আর নিউজিল্যান্ডকে কেন সাপোর্ট করছি বলেছি, গত দু আসরের রানার্স আপ তারা, একটা কাপ তো ডিজার্ভ করে। ও মাই গড, মানে নিউজিল্যান্ড সবসময় খুব ভালো খেলে, কিন্তু তীরে এসে তরিটা কেন জানি ডুবে যায়। কি মনে হয় তোমার কাছে, কেন ডুবে যায়? এইটা খুব অদ্ভুত ব্যাপার, যেমন শুরুটা এত দুর্দান্তভাবে করেছিল। আমি শুরুর দিকে যখন শো করতাম তখন আমি বলতাম যে এবারের ওয়ার্ল্ড কাপটা নিউজিল্যান্ডের, এবং তখন আমি ব্যাখ্যা দিতাম যেহেতু পরপর দুবছর তারা ফাইনাল খেলেছে কিন্তু কাপ পায়নি, তার মানে থার্ড টাইম খেলবে। এবং সবাই বলে যে, বলে একটা নেগেটিভভাবে বলে যে দুবার অ্যাক্সিডেন্ট করেছো, থার্ড টাইম করলে কিন্তু একদম মৃত্যু অনিবার্য। তো ওই রকম ব্যাপারটা যে দুবার তারা রানার্স আপ হয়েছে, তার মানে এবার হয়তো তিনবারের বাড়ি গিয়ে তারা আসলে বিশ্বকাপটা পেয়েই যাবে, বাট আনফরচুনেটলি সেটা হচ্ছে না। আচ্ছা, আমরা যে শুনেছি যে পিচটা পরিবর্তন করা হয়েছে, সাতের জায়গায় ছয় নম্বর ইউজড পিচেই খেলা হচ্ছে, এই জিনিসটাকে তুমি কিভাবে দেখছো? কারণ এটা শিওরলি কোথাও কনফার্ম করেনি কেউ, ডেইলি মেইল বলেছে যে এরকম হয়েছে একদম, এবং এরকমটা বলা হচ্ছিল যে রোহিত শর্মা কালকে রাতে গিয়েছিলেন, সে অনেকটা দেখছিলেন। এবং আরেকটা অদ্ভুত ব্যাপার যে এটা হয়ে গেলে যদি আমরা একটু শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়ার ম্যাচটা দেখি, সেখানে কিন্তু 357 রান করেছিল ইন্ডিয়া এবং 203 রানে জিতে যায় ইন্ডিয়া ম্যাচটা। সো এই ওয়াংখেড়ের যে উইকেট সেটা সম্পর্কে ইন্ডিয়া অবগত, খুব ভালো উইকেট হলে খুব একটা ডিফারেন্ট ব্যাপার হতো, কিন্তু ইউজড উইকেটে খেলা হচ্ছে। আরেকটা অদ্ভুত ব্যাপার মনে পড়লো, যেহেতু তারা আসলে এবারের অর্গানাইজার, সেই জায়গায় একটা ওই সুবিধা নিতে চাইবে না। 2015 তো আমরা একটু ফিরে যেতে পারি না, 2015 কেন, আমি 2011 থেকে আমি দেখছি অস্ট্রেলিয়া ইন্ডিয়া যখন মুখোমুখি হলো সেমি ফাইনালে 2015 তে, তখনও কিন্তু অস্ট্রেলিয়া সেম কাজটাই করেছিল। এক্স্যাক্টলি, তবে স্বাগতিক হওয়ার ইন্ডিয়া যে কোনো না কোনো সুবিধা নেবে এটা কিন্তু প্রথম থেকে আলোচিত হচ্ছিল। রাইট, অ্যাট লাস্ট সেমি ফাইনালে এসে হয়তো বা সেটা নিয়েছে কিনা এখনো কনফার্ম না। তারপরও আমার কাছে একটা জিনিস, আমি অলওয়েজ বিশ্বাস করি যে তুমি যদি অন্যায় করো সেটার কিন্তু রেজাল্টটা তুমি অবশ্যই পাবে। তো ইন্ডিয়া যেভাবে খেলে যাচ্ছে আজকে তো মনে হচ্ছে তারাই উইন করবে, আর ওই জিনিসটা আমার কাছে ডিলেমা এখন যে এটা আসলেই করেছে কিনা। ছয় নম্বর পিচ এবং সাত নম্বর পিচ নিয়ে, মানে আনইউজড একটা পিচে খেলাটা সেমিফাইনাল হতো, তাহলে দুটো দলের জন্য খুব ভালো সেটাই হবার কথা কিন্তু ছিল। আনফরচুনেটলি মাত্র 20 মিনিটস আগে, খেলা শুরু হওয়ার 20 মিনিটস আগে কিন্তু এই রিপোর্টটা ডেইলি মেইল প্রকাশ করে, এবং সেখানে এটা নিয়ে কিছু বলা নেই। তবে মাঠে যেভাবে তারা দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে থ্রু আউট দি ওয়ার্ল্ড কাপ, আজকেও তাই, মানে বিরাট কোহলির কথাই আলাদা করে এখন শুরুতেই বলতে চাই, সেঞ্চুরির পথে আছেন এবং অনেকগুলো রেকর্ড তাকে হাতছানি দিচ্ছিল, একটা রেকর্ড কিন্তু অলরেডি তিনি করে ফেলেছেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি এতদিন ছিল সচিন তেন্ডুলকার এবং সাকিব আল হাসানের, সেটাকে তিনি টপকে যাচ্ছেন। আমি ভুল না করলে সচিন তেন্ডুলকার কিন্তু আজকে বসে খেলা দেখছে। হ্যাঁ, ডেভিড বেকাম এবং সচিন তেন্ডুলকার বোথ ওয়্যার দেয়ার অ্যান্ড স্টিল, সো এটা মনে হয়, আমি তো কালকে খুব এক্সাইটেড ছিলাম যে ডেভিড বেকাম খেলা দেখছে, ও মাই গড ও মাই গড। সো তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, আমি হচ্ছে বিরাট কোহলির কেমন লাগছে যে তার সামনে বসে তার রেকর্ড ব্রেক করতে একটার পর একটা, এটা কিন্তু একটা এক্সট্রা চাপ আমার মনে হয় অনুভব করবে ডেফিনেটলি। আরেকটি ব্যাপার বলতে চাই যে আমরা দুজনই আজকে, মানে আমরা স্পোর্টস প্রেজেন্টার এবং আমরা দুজনেই কিন্তু ইন্ডিয়ার সাপোর্টার, এটা কিন্তু একটা কারণ আছে। এখন আমার নিউজিল্যান্ডের জন্য মন খারাপ, আমার কিন্তু নিউজিল্যান্ড হচ্ছে আমার থার্ড চয়েস অলওয়েজ, আমি নিউজিল্যান্ডকে অনেক পছন্দ করি। আমার সেকেন্ড চয়েস নিউজিল্যান্ড, পছন্দের
আমার সেকেন্ড চয়েস তাহলে তুমি বাংলাদেশ এবারে যে চারটা দশ মানে এই চারটা দল আছে এই চারটা দলের মধ্যে আমি বলছি আচ্ছা বাট ইন্ডিয়া নিয়ে যেটা আমি আলাদা করে বলতে চাই যে ইন্ডিয়া কেন আমরা এত পছন্দ করি হ্যাঁ বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে যে রাইভালরির কথা বলছো সেটা আলাদা আলাদা রাইট কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন যে গত 4 বছরে তারা 66 ম্যাচেস খেলেছে এক্স্যাক্টলি ওডিআইতে মানে কনসিস্টেন্সি কাকে বলে সেটা কিন্তু তারা প্রত্যেকটি ম্যাচে শো করছে এবং কোথাও এতটুকু কিন্তু তাদের উইকনেস ধরা পড়বে না না ব্যাটিং না ফিল্ডিং না বোলিং মানে কোথাও না পেস বোলার এন্ড পেস সাইড এন্ড স্পিনিং স্পিনার সবগুলো আপনি দেখেন কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা দুর্দান্ত তুমি বুমরার কথা ভুলে গেলে ওটা তো পেসার না আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ স্পিনেও তারা খুবই ভালো করছে তবে বুমরা প্রত্যেকটি ম্যাচে পাওয়ার প্লেতে উইকেট যেভাবে নিয়ে নেয় এরপরে কিন্তু বাকি বোলারদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় এবং সেই জায়গায় নিউজিল্যান্ড মনে হয় একটু পিছিয়েই থাকছে এই জায়গায় আপনার সাথে আমি সম্পূর্ণ একমত কারণ জাসপ্রীত বুমরা একটা ম্যাচে বোধহয় 228টা বল করেছে এর মধ্যে 175টা বল হচ্ছে ডট বল এক্স্যাক্টলি মানে ভাবা যায় না না আমি আজকে অনেক ধরনের কথা তো হচ্ছিল টেইলর বলেছেন এক্স ক্যাপ্টেন অফ নিউজিল্যান্ড যে যদি শুরুতে 10 ওভারের মধ্যে দুটো উইকেট নিয়ে নিতে পারে তাহলে কিন্তু প্রেসারে পড়বে ইন্ডিয়া সেই কাজটা তারা করতে পারেনি একটি মাত্র উইকেট নিয়েছিল এবং রোহিত শর্মা প্রত্যেকটি ম্যাচে উড়ন্ত একটা সূচনা দেয় আজকেও ফ্লাইং স্টার্টটা তিনি করে দিয়ে গিয়েছেন পরের দিকে এসে যে কোনো ব্যাটসম্যান সেটাকে জাস্ট ক্যারি করে লাস্ট ম্যাচে আমরা দেখেছি কেএল রাহুল আর হচ্ছে শ্রেয়াস আয়ার ক্যারি করেছে সো আজকে আপনি যেটা বলছেন যে বিরাট কোহলি অনেকগুলো ইতিহাস করছে এন্ড শুভমন গিল ও রিটায়ার্ড গার্ড আজকে সেঞ্চুরি করতে পারতেন তিনি একেবারে খুব ভালো দুর্দান্ত খেলছিলেন এবং আমি সবসময় শুভমন গিল খেলা খেললে মানে কি দেখি জানো গ্যালারিতে কি সারা তেন্ডুলকার আছে আজকেও আছে হোয়াইট ড্রেস পরে এসেছে খুব সুন্দর মেকআপ নিয়ে এসে দেখছিল এবং মনটা নিশ্চয়ই খারাপ হয়েছে রিটায়ার্ড হার্ড হয়ে যখন তিনি ফিরে গেলেন আচ্ছা আমরা তো কথা বলছি উপস্থাপকের বাইরেও আমরা কিন্তু ফ্যান বেস ওই কথাগুলো বলার চেষ্টা করি এই শোটাতে সবসময় ফ্যানদের যে ইমোশন সেটাকে তুলে আনবার চেষ্টা করি আমরাও কিন্তু উপস্থাপক হওয়ার সাথে সাথে আমাদের মনের ফিলিংস আছে আমি তোমাকে বলে রাখি নেদারল্যান্ডের সাথে যেদিন বাংলাদেশ হেরে গিয়েছে আমি সেদিন সারা রাত ঘুমাতে পারিনি খেতে পারিনি তো এরকম প্রত্যেকটি ফ্যানেরই হয়েছে এই মুহূর্তে আমি একটু গাজীপুরে চলে যেতে চাই আর সেখানে যারা আছেন ফ্যান ক্রেজি ফ্যান তাদের মনের কি অবস্থা বাংলাদেশ দলের কথা ঘুরে ফিরেই আসে কিন্তু আজকে হাই ভোল্টেজ গেম ফার্স্ট সেমি ফাইনাল তারা আসলে কাকে এগিয়ে রাখছে সেখানে আমাদের সহকর্মী রয়েছেন রফিকুল ইসলাম খান নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আজকে ফার্স্ট সেমি ফাইনালে আপনার পেছনে যারা দর্শক আছে তারা কাকে সাপোর্ট করছে কাকে এগিয়ে রাখছে আর পিচ রিপোর্ট বা পিচের কথা যেটা বলছে যে ইউজড পিচে আজকে খেলানো হচ্ছে সেটা নিয়ে তাদের অপিনিয়ন কি আসলে আপনি জানেন যেহেতু বাংলাদেশ খেলাতে নেই তারপরও এশিয়ার একটি দেশ ইন্ডিয়া এই মুহূর্তে আছে এবং ভালো ফর্মে আছে তো আমরা যারা ক্রিকেট ফ্যান রয়েছে আমার সাথে তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই মুহূর্তে যে দলগুলো আছে মূলত ইন্ডিয়াকে সাপোর্ট করছেন যদিও আজকে হাই ভোল্টেজের একটি ম্যাচ খেলা হচ্ছে আমরা আসলে জানবো যারা ক্রিকেট ফ্যান রয়েছে তাদের সাথে কথা বলে আপনি তো নিয়মিত খেলা দেখেন এই মুহূর্তে আসলে কোন খেলা ভালো লাগে আর কোন দলকে আপনি সাপোর্ট করেন আপনার আসলে প্রত্যাশাটা মানে আমি বাংলাদেশের খেলা সাপোর্ট করতাম বাংলাদেশ অনেক ভালো খেলতো মানে বাংলাদেশ হেরে যাওয়ার পরে আমি বর্তমান ইন্ডিয়াকেই সাপোর্ট করি আর ইন্ডিয়া এবার আমার মনে হয় চ্যাম্পিয়ন হবে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এর কারণটা কি ইন্ডিয়ার মানে বর্তমান খেলার অবস্থা অনেক ভালো পর্যায়ে আছে ফর্মে আছে অনেক আচ্ছা আমরা আরেকজনের কাছে জানবো এখানে যে আপনি তো নিয়মিত খেলা দেখেন খেলা কোন খেলোয়াড়কে আপনি সবচেয়ে খেলোয়াড় ফেভারিট খেলোয়াড় এবং কার খেলা সবচেয়ে পছন্দ করেন যেহেতু 4 দল সেমিফাইনাল খেলছে সেই ক্ষেত্রে আপনার আসলে প্রত্যাশাটা কি আমার দল হিসেবে ফেভারিট অস্ট্রেলিয়া আর আমি ডেভিড ওয়ার্নারকে খুব ভালো লাগে আমার আর কি তার খেলার পজিশন তার খেলার ধরন সবকিছু আমার তার খেলাটা ভালো লাগে আর কি আজকের যে খেলাটা হচ্ছে নিউজিল্যান্ড এবং ইন্ডিয়া সেই ক্ষেত্রে আপনি আসলে কি প্রত্যাশা করছেন প্রত্যাশা তো থাকবেই ইন্ডিয়া ভালো করুক ইন্ডিয়া জিতুক যেহেতু এশিয়া থেকে একটা দল গেছে তো আমার প্রত্যাশা যে ইন্ডিয়া ভালো করে চ্যাম্পিয়ন হোক এই তো আমরা আরেকজনের কাছে জানবো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সকলেই কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করছেন পার্শ্ববর্তী দেশ তাছাড়া এশিয়ার একটি দল এই মুহূর্তে আসলে সেমিফাইনালে আছে তো আমরা আরেকজনের কাছে জানবো আসলে আপনি কি প্রত্যাশা করছেন জি দল হিসাবে আমিও আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে সাপোর্ট করতেছি তারা আমরা আপনারা বিগত ম্যাচগুলোতে দেখলে দেখতে পারবেন তারা অনেক ফর্মে আছে অন্য সব দলের থেকে এগিয়ে আছে তো আমিও আর কি ইন্ডিয়াকে সাপোর্ট করতেছি পার্শ্ববর্তী দেশ হিসাবে আমি চাই বাংলাদেশ যেহেতু নাই সেহেতু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক আজকে আজকে আপনি কোন দলকে সাপোর্ট করেন আজকে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করতেছি
শ্রাবণ শুনছিলেন, আসলে যারা আসলে ক্রিকেট ফ্যান রয়েছে অধিকাংশ কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করছে, যেহেতু পার্শ্ববর্তী দেশ, তাছাড়া এশিয়ার একটি দেশ এবং সব কিছু মিলে আর আজকে যে খেলাটা সেই খেলায়ও যারা রয়েছেন তারা কিন্তু সকলেই চায় যে ইন্ডিয়া জিতুক এবং ইন্ডিয়াই শেষ পর্যন্ত ফাইনাল খেল খেলুক এবং শেষ হাসিটা ইন্ডিয়াই কাপ তাদের গড়ে তুলে হাসুক। ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের কথা চলেই আসে, তো বাংলাদেশের এই যে হতাশাজনক পারফরমেন্স, বাংলাদেশের কামব্যাক করা, বা এখন শুনছি যে সাকিব আল হাসান এবং বিসিবি প্রেসিডেন্টের এগেইনস্ট একটা নোটিশ গিয়েছে তাদের পদত্যাগের জন্য, এরকমও শোনা যাচ্ছে যে তানভীর আহমেদ বলেছেন যে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার যেভাবে নিজেদের অন্তর্দ্বন্দ্বটাকে ফ্ল্যাশ করেছেন জাস্ট বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ, তাদের এগেইনস্ট একটা ব্যবস্থা নিতে যাচ্ছে বিসিবি, তো তুমি এই জিনিসটা কতটুকু সাপোর্ট করো না, তোমার অপিনিয়ন কি? আমি যদি অ্যাজ এ দর্শক হিসেবে বলি, খুবই প্যাথেটিক। মানে ওয়ার্ল্ড কাপের আগে তখন আমরা ভাববো যে আমরা আসলে কি করবো, একটু উদাহরণ টেনে আনলে যেটা আমরা ইন্ডিয়ার কথা বলছিলাম যে ইন্ডিয়াকে আমরা যাই বলি না কেন তারপরে তারা একটা গুড টিম, কারণ আপনি দেখেন হ্যাঁ 4টি বছর ধরে তারা 50 জন প্লেয়ার রেডি করেছে, এরপরে 50 থেকে 24 থেকে মার্চ থেকে আগস্ট পর্যন্ত সেরা 15 জনকে একটা স্কোয়াড করেছে, সেখানে আমাদের 15 জনের মধ্যে কাকে রেখাতে কাকে কোথায় বসাবেন সে জায়গাই নেই, এত সফল হচ্ছে, ভালো ওপেনার নাই, ওপেনিং জুটে নিয়ে আমাদের প্রবলেম, প্রিপারেশনের অবস্থা, কিন্তু ম্যানেজমেন্টের যে হ্যাঁ রাইট, এটা হয় কি এই প্রভাবটা কিন্তু আমাদের সবার উপরে পড়েছে, একদম মানুষের উপরে, টিমের উপরে, এবং ওই কিছু ব্যাপার কিন্তু থাকে, এটা আসলে মিথ বিশ্বাস করেন কিনা আমি জানি, আমি মিথ বিশ্বাস করি। মানে তামিম ইকবাল না খেলাতে আমরা অনেকেই মন খারাপ করেছি, আমরা অনেকে কেঁদেছি, বাট তামিম ইকবালকে লাস্ট দুটো ম্যাচে তাকে অফার করা হয়েছে, এটা শোনা গেছে কি সত্য কিনা এটা আমি ঠিক জানি না, এটা যতটুকু শোনা গিয়েছে এটা সত্যি ঘটনা, এটা এই বিষয়ে তোমার কি, সেই জায়গায় কি তিনি যেতেন? আমি হলে যেতাম না, বাট দল আগে, দেশ আগে, সবার আগে, তোমার ইগোটাকে বিসর্জন দিয়ে ওই জায়গাটাকে তুমি সাপোর্ট করছো, তিনি যাতে মানে না গিয়ে ব্লাইন্ড ডিসিশন নিয়েছেন, ব্যক্তি হিসেবে চিন্তা করলে যাওয়া উচিত না, বাট ইউ আর রাইট, যদি দল হিসেবে চিন্তা করি, দেশ হিসেবে চিন্তা করি, তাহলে হয়তো তিনি যেতে পারতেন, ব্যক্তি সত্তাটাকে সবাইকে বিসর্জন দিতে হবে, সাকিব আল হাসান তাকেও বিসর্জন দিয়ে হয়তো বা ওয়ার্ল্ড কাপের আগে সেই ইন্টারভিউটা না দিলে বেটার হতো, রাইট, আমি পাল্টা পাল্টি ভালো হতো, ভিডিও না করলেও পারতেন, এক্স্যাক্টলি ট্রু, সো আসলে এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে, বাট আমার দুঃখ হচ্ছে হাতুরি সিং এর কিছু হয় না কেন, এতজন পদত্যাগ করে, আমি যে হাতুরি সিং চলে যাক তার জায়গায় কাকে কোচ হিসেবে দেখতে চাও তাহলে, সেটা আমি, সেটা বিসিবি সিদ্ধান্ত নেবে, কিন্তু কালকে একজন মজার কথা বলছিল যে হাতুরি সিং এর পেছনে এত ইনভেস্ট করা হয়েছে যে এখন চলে গেলে লস হবে, আমরা যে লস হোক না তার ওকে পাঠিয়ে দে, ওকে আর চাই না, খবর শোনা গিয়েছে যে নাজমুল ডোনাল্ড চলে গেলেন, উনি তো চলে গিয়েছেন এবং তাকে হ্যাটস অফ, তিনি বাংলাদেশ দলের জন্য অনেক কিছু করেছেন, আর আরেকটা যে নিউজের কথা আমি তোমাকে বলছি যে নাজমুল আবেদিন ফাহিম তিনি মনে হয় প্রধান নির্বাচক হচ্ছেন, আমি জানি না, এটাও শিওর শোনা যাচ্ছে, হ্যাঁ এটা মনে হয় খুব রাইট ডিসিশন হবে, রাইট, গুড ডিসিশন, তারপর উনি করতে চাইলে অনেক কিছুই করতে পারতেন বলে আমি বিলিভ করি, বাট সাকিব আল হাসানের হাতে কিন্তু তেমন একটা সময় ছিল না দলটাকে গুছিয়ে নেওয়ার জন্য। ওয়েল, আমরা সেকেন্ড সেমিফাইনাল নিয়ে একটু কথা বলতে চাই, সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া, তুমি কোন দলকে কেন, গ্লেন ম্যাক্সওয়েল 128 বলে 201 রানের ঝড়ো ইনিংস, মানে অবিশ্বাস্য, মনে হয়েছে কি জানো, আমি এই প্রজন্মের মানে এই খেলাটা দেখতে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি, আমরা ধন্য, রাইট, ভাবা যায় না, তবে গ্লেন ম্যাক্সওয়েল এখনো খেলতে পারবে কিনা নিশ্চিত না, প্যাট কামিন্স বলেছেন তিনি খেলতে পারেন, মানে অনেকটা পজিটিভ নিউজ কিন্তু সেখানে আছে, ইভেন দো আইসিসির উপর তার প্রচন্ড রকমের ভরসা আছে যে সেকেন্ড সেমিফাইনালে কোনো ধরনের পিচ চেঞ্জ করা হবে না, এটা আমি একটু আগে ইন্টারভিউটা দেখলাম, আমার ধারণা ওই টিমের বেলায় পিচ চেঞ্জ করা হবে না, ইন্ডিয়া ছিল না, যদি ফাইনালে যায় তখন চেঞ্জ করা হবে, তুমি অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছো, বাট মন যেমন আজকে চাচ্ছিল যে নিউজিল্যান্ড জিতে যাক, ঠিক তেমনি আমি চাই সাউথ আফ্রিকা একটা কাপ উইন করুক, না ওই জায়গা চিন্তা করলে যে দলটা একটু বেশি মানে অন্যটা থেকে একটু বেশি ডাউন থাকে তাদের প্রতি আমাদের একটা সিম্প্যাথি কাজ করে, সেটা একরকম, বাট অস্ট্রেলিয়াকে চাই হচ্ছে যে মানে পছন্দের টিম বলতে গেলে অস্ট্রেলিয়া, এবং আমি বিশ্বাস করি যদি অস্ট্রেলিয়া জিতে যায়, আজকে যদি ইন্ডিয়া জেতে, এই 4টা দলের মধ্যে না মানে বাকি 3টা দলের মধ্যে অস্ট্রেলিয়াই পারে ইন্ডিয়াকে হারাতে, ট্রাস্ট মি, অস্ট্রেলিয়ার সে ক্যাপাবিলিটি আছে, মিচেল মার্শ,
ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার আর এটা তুমি একটা খুবই রাইট কথা বলেছো, কারণ সাউথ আফ্রিকা অলওয়েজ চোক করে, তারা প্রেসারে ভেঙে পড়ে যায়, অস্ট্রেলিয়া সেই কাজটা করে না। ইভেন দো এবারে ওয়ার্ল্ড কাপে দেখো অস্ট্রেলিয়া কিন্তু পরপর দুটো ম্যাচ তারা ভাবে হারলো, প্রথমেই হারলো, তারপর আনবিটেন আনবিটেন আনবিটেন, এবং তারপরে যেভাবে খেলেছে অনেকটা ইন্ডিয়ার মতোই, কিন্তু ইন্ডিয়া শুরু থেকেই একই কাজ করছে, কিন্তু কোনো একটা জায়গায় যদি ছন্দপতন হয়ে যায়, আজকের ম্যাচটা উইন করলো, ফাইনালের প্রেশারে করেনি, করবে, আই এম ড্যাম শিওর যে আজকের ম্যাচটা তারা উইন করবে, কারণ হচ্ছে যেভাবে তারা খেলে যাচ্ছে, 400 রান করে ফেললে নিউজিল্যান্ডের জন্য চেজ করাটা, যদিও নিউজিল্যান্ড চেজিংয়ে অনেক বেটার, বাট সেমিফাইনাল ম্যাচ নার্ভাস ব্রেকডাউন কিন্তু হতেই পারে ওই তাদেরকে, কিন্তু আপনি বলছিলেন জাসপ্রীত বুমরার কথা, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, সিরাজ, এদেরকে মানে মোকাবেলা করতে হবে, আবার তুমি স্পিনারদের কথাও বলছিলে, তাদেরকেও হ্যান্ডেল করতে হবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, এদেরকে হ্যান্ডেল করতে হবে, এই পাঁচ বোলার মাথা নষ্ট। আমার কেন জানি মনে হচ্ছে আজকে একটা কলাপস করে ফেলবে তারা, হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমি এবারে ওয়ার্ল্ড কাপে মানে শুরুর দিকে মিস করিনি, এখন খুব মিস করছি হার্দিক পান্ডিয়াকে। হার্দিক পান্ডিয়া, আচ্ছা বাংলাদেশের সবচেয়ে প্রিয় ক্রিকেটার কে তোমার? সাকিব আল হাসান। সাকিব আল হাসান আর আগে ছিলেন হচ্ছে, এখনো তিনি আছেন, মাশরাফি বিন মুর্তজা, বুঝতে পেরেছি, দেখছো তোমার সাথে আমার কত মিল, আমি সব বুঝতে হবে। আর ইন্ডিয়ার কথা বললে আমি হার্দিক পান্ডিয়ার কথা জানি, নিউজিল্যান্ডের কোন প্লেয়ার খেলা ভালো লাগে? নিউজিল্যান্ডে আমার রাচিন রবীন্দ্রকে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, হ্যাঁ অবশ্যই, তিনি ভালো করছেন এবং চমৎকার অলরাউন্ডার পারফরম্যান্স, এক্স্যাক্টলি। তবে আমার সবচেয়ে মানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের আমি অন্ধভক্ত, এটা তো আলাদা, কেন উইলিয়ামসন জেন্টল এন্ড কি বলবো হাম্বল গাই ইন দ্য ক্রিকেট ওয়ার্ল্ড। এখানে আমার একটা কথা বলার আছে, একদম হাতে উইলিয়ামসনের ফিরে আসা, এই ফিরে আসাটা আমার মনে হয় যে দলের জন্য একটা পজিটিভ কিছু বয়ে আনতেও পারে। এক্স্যাক্টলি, লেটস সি, থ্যাংক ইউ সো মাচ মৌ তোমার এই ইম্পর্টেন্ট সময়ের জন্য, আমি অনেক এনজয় করেছি এই আড্ডা। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই আজকের এই আড্ডা অনেক বেশি এনজয় করেছেন, আমাকে বিদায় নিতে হচ্ছে জিল্যান্ড ভ্যাকচুয়াল হ্যান্ডওয়াশ প্রেজেন্স ফ্যান ক্লাবের আজকের এই আয়োজন থেকে। অবভিয়াসলি ফ্যান হিসেবে এক্সাইটিং একটি ম্যাচ দেখতে চাই, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।